ওয়েলকাম টু ফুল মার্কস জোন। আমি দীপঙ্কর। ডিয়ার স্টুডেন্ট বন্ধুরা, বর্তমান শিক্ষা জগতের সবচেয়ে বড় দুটো আপডেট নিয়ে আজকের আলোচনা। সো আলোচনাটি আরম্ভ করছি। প্রথম যেটা বিষয় রয়েছে সেটা হচ্ছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি জানিয়েছে রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীদের বিনামূল্যে ট্যাব দেওয়া হবে। এবং দ্বিতীয় নম্বর নিউজ রয়েছে জুন মাসে 2021 সালে যেটা রয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে। এই দুটো নিউজ নিয়ে আমরা আজকের আলোচনা করব। সো বিলম্ব না করে ভিডিওটি আরম্ভ করছি। তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে। চলো দেখা যাক দুটো আপডেট। প্রথম আপডেট যেটা রয়েছে, করোনা পরিস্থিতিতে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের পঠন পাঠন যাতে আর ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্য প্রত্যেককে একটি করে ট্যাব দেবে রাজ্য সরকার। বৃহস্পতিবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই দিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন ট্যাবের মাধ্যমে 12 ক্লাসের ছেলেমেয়েরা অন্তত পড়াশোনাটা ফলো করতে পারবে। এবং বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা জুন মাসে নেওয়া আয়োজন করা নিয়ে আলোচনা চলছে। এর ফল মধ্যে দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা যাতে পড়াশোনা চালিয়ে যেতে পারে সেই জন্য প্রত্যেককে একটি করে ট্যাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এখন অনেকের কাছেই মোবাইল ফোন না থাকায় তাদের পঠন পাঠনের সমস্যা হচ্ছে। ট্যাবের মাধ্যমে 12 ক্লাসের ছেলেমেয়েরা অন্তত পড়াশোনাটা ফলো করতে পারবেন। এই দিন মুখ্যমন্ত্রী পরিসংখ্যান দিয়ে বলেন 14,000 উচ্চ মাধ্যমিক স্কুল ও 636টি মাদ্রাসা রয়েছে সরকারি ও সরকার পোষিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। 9,50,000 ছাত্রছাত্রীকে ট্যাব দেবে রাজ্য সরকার। মমতা জানান যত তাড়াতাড়ি সম্ভব দরপত্র আহ্বান করে ট্যাব কিনে বিলি করবে শিক্ষা দপ্তর। এছাড়া রাজ্যের সমস্ত মাধ্যমিক স্কুলকে একটি করে ট্যাব দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই দিন শিক্ষামন্ত্রীকে এই নির্দেশ দেন তিনি। সেই ট্যাবের মাধ্যমে রাজ্যের অনলাইন পঠন পাঠন শুরু করার নির্দেশ দেন তিনি। ইনিশিয়ালি যেটা রয়েছে, প্রথমে রাজ্যের সমস্ত উচ্চ মাধ্যমিক স্কুলের ক্লাস টুয়েলভের দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ট্যাব দেওয়া হবে ফ্রিতে বিনামূল্যে, এবং পরবর্তী সময় অন্যান্য ক্লাসের ছাত্রছাত্রীদের ট্যাব ডিস্ট্রিবিউশন করা হবে। ট্যাবটি দেওয়া হবে 2021 জানুয়ারি মাস থেকে, এটা আলোচনা করা হয়েছে। এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা যেটা নেওয়া হবে জুন মাসে 2021 সালে, তো জুন মাসের 1 তারিখ থেকে 10 তারিখের ভেতরে যেটা আলোচনা চলছে কি মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে, এবং তারপর যেটা রয়েছে মাধ্যমিকের পরে উচ্চ মাধ্যমিকও নেওয়া হবে, এটা নিয়েও আলোচনা চলছে। তো এই দুটো ছিল শিক্ষা জগতের বর্তমান সময়ে সবচেয়ে বড় আপডেট। সো এখানেই ভিডিওটি শেষ করছি। আলোচনাটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে প্রত্যেককে এই নিউজ দুটি জানার অবসর করে দাও। টেক কেয়ার, থ্যাংক ইউ। তোমরা যারা এই চ্যানেলে নতুন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল অপশনটি সিলেক্ট করে রাখো সবার প্রথমে এডুকেশন রিলেটেড আপডেট, নিউজ, সাজেশন এবং নোটস পাওয়ার জন্য।